নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি আমি কিভাবে বানালাম তোমাদেরকে সাথে নিয়ে চলো দেখে নাও। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেদ্ধ চালের একদম পারফেক্ট জালিদার পাটিসাপটা রেসিপি। খুব অল্প সময়ে কিভাবে সহজেই বাড়িতে বানাতে পারবে সেই রেসিপি নিয়ে আজকে তো আমি তোমাদেরকে সেদ্ধ চালের পাটিসাপটা বানিয়ে দেখাবো। তো প্রথমেই এখানে আমি 250 গ্রাম চাল নিয়েছি। নিয়ে আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে তারপর ছাঁকনিতে জলটা ছেঁকে শুকনো কাপড়ের উপরে বিছিয়ে রেখেছি। এবার চলো চালটাকে এবার একটু বেটে নিই। চালটা দেখো গুঁড়ো করে নিয়ে এসেছি, একদম মিহি হয়ে গেছে। এবার চালটা আমি ঢেলে নেব। ঢেলে কিন্তু একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে চেলে নিতে হবে। এখানে নারকলটাকে ভেঙে নিয়েছি, এবার নারকলটাকে কুড়িয়ে নেব। নারকলটা এখানে আমার কোরানো হয়ে গেছে। এবার প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি, তার মধ্যে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। ওই কাপেরই 1 কাপ মতো দিয়ে দেব আমি ময়দা, আর দিয়ে দেব এখানে 1/2 কাপ সুজি। এখানে আমি ওই কাপেরই চিনি মেপে এবার দিয়ে দেব। এখানে দিলাম আমি 1 কাপ চিনি, এখানে দিয়ে দিলাম আমি 1 চিমটি লবণ। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা কিন্তু উষ্ণ গরম আছে, এখানে আমি আঙুল দিলে কিন্তু আঙুলটা আমি সওয়াতে পারছি। তো এই দুধটা অল্প অল্প করে দিয়ে আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমেই আমি এখানে অল্প পরিমাণে দুধ দিয়ে ব্যাটারটাকে একটু গুলে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করে দিও, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও পাটিসাপটার পারফেক্ট রেসিপি। এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে গুলতে হবে। তারপর যখন ব্যাটারটা একদম থিকনেস হয়ে যাবে তখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। দুধ কিন্তু এখানে অল্প অল্প করে দিয়ে মিশ্রণটিকে খুব ভালো করে গুলে নিতে হবে। না বেশি পাতলা হবে আর না বেশি ঘন হবে, পুরো আমি যেরকম থিকনেসটা রেখেছি সেরকমই তোমরা রাখবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যারা আমার ভিডিওটি নতুন দেখছো, আমার চ্যানেলে কিন্তু সবসময় নিত্য নতুন ভিডিও আসতেই থাকে। এইরকম গোল ডাবু হাতা দিয়ে হাতার পিছন থেকে ভালোভাবে এইভাবে মিক্সারটা করলেই কিন্তু চিনিগুলোও কিন্তু খুব সহজে গলে যাবে আর মিশ্রণটাও কিন্তু খুব সুন্দর হবে। এখানে আমার আর একটু দুধের প্রয়োজন আছে, এখানে আমি আরও একটু দুধ দিলাম, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। দেখো ফেটাবার পর কিন্তু এবার একদম পারফেক্ট একদম ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি বেশ কিছুক্ষণ দুধ দিয়ে নাড়াচাড়া করে চিনিটা ভালোভাবে গলে যাওয়ার জন্য আর সুজিটাকে ফুলে যাওয়ার জন্য রেস্টিং টাইমে রেখে দেবো 1/2 ঘন্টা। তো তোমাদের 1/2 ঘন্টা পর আমি পারফেক্ট পাটিসাপটাটি করে দেখাবো। এই রেসিপি ফলো করলে কিন্তু তোমরাও বাড়িতে এরকমই পাটিসাপটা বানিয়ে ফেলতে পারবে খুব শিগগিরই। আমার এখানে 500 মিলিলিটার দুধ নিয়েছিলাম, সেখান থেকে এইটুকু দুধ বেঁচেছে ব্যাটারটা তৈরি করার পর। গ্যাসে কড়াই বসিয়ে এখানে আমি যে নারকলটা কুড়ে নিয়েছিলাম সেই নারকলটা দিয়ে দেব। তারপর এখানে আমি 200 গ্রাম গুড় নিয়েছি, সেই 200 গ্রাম গুড় দিয়ে দেব নারকলের মধ্যে। আর যেটুকু দুধ আমার বেঁচেছিল গোলা বানাবার পর সেই দুধটুকু আমি নারকলের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমি নারকলের পুর দিয়ে তোমাদেরকে পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি, তোমরা কিন্তু এখানে ক্ষীর দিয়েও পাটিসাপটা বানিয়ে খেতে পারো। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর দেখো গুড়টা কিন্তু সম্পূর্ণ গলে গেছে। এবার আস্তে আস্তে গুড়টা মজে আসবে, তার সাথে নারকলটাও মজে আসবে, তারপর একটা আঠালো ভাব হওয়ার পর বুঝে যেতে হবে যে নারকলের পুরটা কিন্তু হয়ে গেছে। এখানে দেখো গুড়টা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে, আর পুরটাও কিন্তু আর একটুখানি কষালেই কিন্তু হয়ে যাবে। নারকলের পুরটা কিন্তু হয়েই এসেছে এখানে আমার। এইবার আমি নারকলের পুরের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো উপর থেকে বড় বড় 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ।
এবার খুব ভালো করে মিশিয়ে নেব। পুরটা এখানে দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। পুরটা একটা জায়গায় এরকম তুললে একসাথে দলা হয়ে যাচ্ছে। এইবার আমার পুরটাকে একটু নামিয়ে নেব। এবার আমি তোমাদেরকে পাটিসাপটাগুলো এক এক করে গড়ে দেখাবো। চিনি গলে যাওয়ার পর আর একটু পাতলা হয়ে গেছে। গ্যাসটাকে অন করে এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানের উপর একটু আমি ঘি ব্রাশ করে নেব, একদম অল্প পরিমাণে। দেখো আমি ব্রাশের মাথায় অল্প একটু লাগিয়ে নিয়েছি, জাস্ট এরম করে তাওয়ার উপরে একটু লাগিয়ে নেব। তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখানে ব্যাটারের থেকে এখানে আমি এক হাতা ব্যাটার নিয়ে নিয়েছি, একদম মিডিল পোর্শন করে আমি দিয়ে দেবো ব্যাটারটা। জাস্ট একটু তাওয়াটাকে একটু ঘুরিয়ে একটু লম্বাটে আকার করে নেব। যতক্ষণ না উপরে এরকম ছিদ্র ভেসে উঠছে বা ভিতরটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এখানে পুর দেব না। তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে গেছে, যেটাকে বলে জালি পিঠার যে জালিটা হয় সেটাই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এই মাথায় নারকেলের পুর থেকে একটু পুর নিয়ে দিয়ে দিলাম। এবার এপাশ থেকে হালকা করে একটু তুলে নিয়ে এই নারকেলের পুরের উপরে আমি একটু চেপে নেব। চেপে নেওয়ার পর এবার হালকা হালকা করে এরকম হাতের সাহায্যে আর খুন্তির সাহায্যে উল্টে দিলেই কিন্তু সুন্দর পাটিসাপটা উঠে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই পাটিসাপটাটাই প্রথম দিলাম তাওয়াতে, আর এটাই কত সুন্দর উঠেছে। তো আমার রেসিপি ফলো করে যদি তোমরা বাড়িতে পাটিসাপটা বানাও, পাটিসাপটা কিন্তু এরকমই সুন্দর উঠবে। কত সুন্দর দেখো, আমি এখানে একটু হাত ব্যবহার করলাম। এবার এপিট ওপিট একটু উল্টে পাল্টে দেব। ঘি নিয়ে এরকম একটু তাওয়ার উপরে লাগিয়ে দেব। এখানে কিন্তু একদম বেশি তেল বা ঘি এর ব্যবহার করা যাবে না, একদম অল্প পরিমাণে ঘিটাকে ব্যবহার করতে হবে। এবার আমি ব্যাটারের থেকে এক হাতা ব্যাটার নিয়ে নিয়েছি, নিয়ে মিডিল পোর্শন করে দিয়ে দেব। দিয়ে জাস্ট একটু লম্বাটে একটু পাটিসাপটার পিঠের যে আকারটা হয় লম্বাটে টাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ের থেকে একটু হাই থাকবে। উপরে দেখতেই পাচ্ছ তোমরা কতটা জালিদার হয়েছে পিঠেটা। এইবার উপর থেকে আমি নারকেলের পুরটা দিয়ে দেব। দিয়ে খুন্তির সাহায্যে এক পিঠ নিয়ে এরকম নারকেলের উপর উঠিয়ে দেব। আর আমি কিন্তু এখানে একটু হাতেরও ব্যবহার করলাম। খুব সহজেই দেখো কত সুন্দর পাটিসাপটা পিঠেটা উঠে যাচ্ছে। আমার রেসিপি ফলো করে যদি তোমরা পাটিসাপটা পিঠে বানাও, তো তোমাদেরও কিন্তু এরকম পিঠে তোমরা খুব ঝটপট এবং তাড়াতাড়ি খুব বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর কতটা জালিদার হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সেম প্রসেসে আমি এখানে আবারও ঘিটাকে ব্রাশ করে নেব। নিয়ে আবার এখানে আমি এক হাতা ব্যাটার দিয়ে দেব। কত সুন্দর এবং সহজভাবে তোমাদেরকে আমি পাটিসাপটা পিঠে রেসিপি দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে। আর আমার রেসিপি দেখে ট্রাই করলে কিন্তু আমাকে জানাতে ভুলো না, তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। উপরটা কত সুন্দর জালি জালি হচ্ছে তোমরা দেখো। এবার নারকেলের পুরের থেকে অল্প পরিমাণে পুর হাতের সাহায্যে গোল করে আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এভাবে উল্টে দেব। আমার কিন্তু একদম বেশি দেখতেই পাচ্ছ যে এরকম খুঁচে খুঁচে তুলতে হচ্ছে না, জাস্ট নর্মালভাবেই উঠে যাচ্ছে। আমি এটা ফ্রাই প্যানে করছি, তোমরা কিন্তু চাইলে রুটি যে চাটুতে বানানো হয় সেই চাটুতেও কিন্তু বানাতে পারো। তো দেখো এখানে কিন্তু আরও আর একটা পিঠে আমার তৈরি হয়ে গেল।
এইভাবে আমি সমস্ত পিঠে রেডি করে নিয়ে তারপর আবারও ফিরে আসছি। আমার চ্যানেলে আমার এই ভিডিওটি যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, আর নিজেদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। যেই বন্ধুরা প্রথম থেকে আমার পাশে আছো বা আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো আর এভাবেই আমার পাশে থেকো। সব পাটিসাপটা আমার ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট, এটা ভাজলেই আমার প্রত্যেকটা পাটিসাপটা রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি একটু সার্ভ করে দেখাবো। কত সহজেই দেখতে পেলে, ঝটাপট কিন্তু গরম গরম পাটিসাপটা শীতের সন্ধ্যায় রেডি হয়ে গেল। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে এই রেসিপিটি। তোমাদের সাথে গল্প করতে করতেই কিন্তু আমি এখানে সব কটা পাটিসাপটা রেডি করে ফেলেছি, তোমাদেরকে সার্ভ করেও দেখাচ্ছি। দেখো কত সুন্দর জালিদার এবং নরম পাটিসাপটা, বাড়িতেই খুব তাড়াতাড়ি বা সহজেই বানানো সম্ভব হয়। এবার আমি তোমাদেরকে এখান থেকেই একটি পাটিসাপটা নিয়ে একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট এবং কত সুন্দর টেক্সচারটা হয়েছে, তোমরা নিজেরাই দেখে নাও। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও, তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।